28 বছর আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুধু মরদেহ নয়, কাফনের কাপড়ও ছিল অক্ষত। এমনকি যে দড়ি দিয়ে মরদেহ বাঁধা হয় সেই দড়িও ছিল অক্ষত। গেল 18 সেপ্টেম্বর দুপুরে মরদেহ উঠানোর পর পুনরায় ওই মরদেহ দাফন করা হয়। চাঁদপুরের মতলব উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ভেঙ্গুরভিটি গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, ভেঙ্গুরভিটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাহেব আলী খান 72 বছর বয়সে 1996 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোহাম্মদ সাহেব আলীর ছেলে মোহাম্মদ মোবারক হোসেন জানান, তিনি দীর্ঘদিন ইতালিতে বসবাস করে আসছে। তাকে জানানো হয়েছে তার বাবার কবরের উপর দিয়ে রাস্তা হচ্ছে, তাই ইতালি থেকে দেশে ফিরে কবর সরিয়ে নিতে ধর্মীয় নিয়ম মেনে আত্মীয় স্বজন ও এলাকার লোকজন নিয়ে কবর খুঁড়েন তিনি। এরপরই তারা মরদেহ অক্ষত দেখতে পায়। আমার বাবা যেরকম, আমার বাবা নিষ্পাপ ছিল, কোনো যেরকমটা সেরকম কিচ্ছু হয় না। একটা বান্দা দিতে বান্দাও শুনাইতে পারিনি। আমি নিজে হাতে ইনশাল্লাহ আমার বাবার আবার হিরা নতুন করে দাফন করলাম। আল্লাহ চাইতো হুজুরগো তো জিরাই যেভাবে হয় সেভাবে আমি করছি ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বাপেরা যেমন আল্লাহ পাক জান্নাত বাসী করে, নিষ্পাপ হিসাবে আল্লাহ যেমন দয়া কবুল করে নেয়, আমার বাপেরা যেমন আল্লাহ জান্নাত বাসী করে, এই দোয়াই করি উপরের থেকে আমরা এবং আল্লাহর কাছে। এদিকে 28 বছর পর মরদেহ কবর থেকে তোলার পর অক্ষত থাকার খবর শুনে বাড়িতে ভিড় করেন এলাকাবাসী। লোকজন নিয়ে জাস্ট এটা কবরটা মুভ করার জন্য, ওনার বাপের লাশটা মুভ করার জন্য গত করছে। গত করার পরে দেখছে যেরকম লাশ ঠিক ওই রকমই আছে, একটু ক্ষয়ক্ষতি হয় নাই, কাপড় থেকে শুরু করে যা আছে কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় নাই। দেখলাম একদম যেমন ছিল ঠিক তেমনই, 28 বছরও এই লাশের কোনো ক্ষতি হয় নাই বা কাপড়টারও কোনো একটু বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই। আজকে যে লাশটা উড়াইলাম খুব লোকটা খুব ভালো ছিল, এমন যে কারো কাছামাছি একটা দূরে খাই নাই, কারো লাইন দেওয়ানো করে নাই। লোকটা মানে ছেলে চাইছে আমরা আগে তুলতে, তা তুলতে দিনে ছেলে কেছে আমি ইটালিতে না আইতে তুলবো না, তখন ছেলে আসে আওয়ার পর দিয়া আমরা তুই রাস্তা নতুন হয়েছে এখানে রাস্তা রাখতে আমরা সরে অন্যদিকে তুলছি। লোকটা খুব ভালো ছিল। ছেঙ্গারচর বাজার আন্নুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ কারি মাওলানা মহিউদ্দিন খান বলেন, হতে পারে মোহাম্মদ সাহেব আলী খান আল্লাহর গ্রহণযোগ্য বান্দা ছিলেন, তাই অলৌকিকভাবে মরদেহ অক্ষত রয়েছে। কবর দেওয়া হয়েছে, এখন যখন তাকে লাশ উঠানো হলো তার লাশ এবং কাপড়ের কাপড়টাও কিছু হয়নি, এতে বোঝা গেল হালাল রিজিক খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার দেহকে এখনও অক্ষত রেখেছে। আমরা চাই আল্লাহ পাক যেন তাই বান্দার মতো আমাদেরকে যেন এরকম নেককার হয়ে আমাদের জীবনকে যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই নিউজের মাধ্যমে আমরা আমাদের ইমান আকিদা আমাদের সর্ব কিছুকে যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাওফিক দে সকল বলি আমিন। এমন ঘটনা শুনে শুধু এলাকাবাসী নয়, দূর দূরান্ত থেকেও অনেকে ওই বাড়িতে আসছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।